ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের মাঝে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আমার পাশে আছেন মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার ভাই, আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি ক্যামেরা দেখাবেন? আজকে আমরা দেখাবো বাল্ব সিস্টেম আইপি ক্যামেরা। এটা কি ক্যামেরা? হ্যাঁ, এটা আমি তো ভাবছি এটা বাল্ব। না না, এটা বাল্ব সিস্টেমই, কিন্তু এটা মোবাইল আইপি ক্যামেরা। এটা সিকিউরিটি, এটা সিকিউরিটির জন্য ভালো। আমরা একটা ক্যামেরা আপনাদেরকে দেখা দিছি। এটা দেখেন, আপনি প্রত্যেকটা বাসা বাড়িতে অথবা যেখানে লাগান না কেন, একটা সবার দেখেন লাইটের সাথে হোল্ডার লাগানো থাকে। তারপর একটা হোল্ডার দেওয়া আছে, হোল্ডারে যে প্যাঁচ দিয়ে এভাবে লাগাই দিবেন, শুধু এভাবে লাগাই দিবেন। এই যে এটা পিটিজেড, পিটিজেড বাল্ব সিস্টেম, পিটিজেড, মানে মুভমেন্ট করতে পারবেন, সব দিকে মুভিং করতে পারবেন, সব দিকে মুভিং করতে পারবেন, উপরে নিচে মুভিং করতে পারবেন, কথা বলতেও পারবেন, শুনতেও পারবেন। আমরা এই লাইটগুলো কি, এটা লাইট জ্বলবে সব সময়? এটা হলো যে আপনি চাইলে লাইট জ্বালাতে পারবেন। এটা সিস্টেমটা হলো যে অন্ধকার হয়ে গেলে অটোমেটিক লাইট জ্বলবে। এটা নাইট ভিশনের কালার, নাইট ভিশনের কালার দেখা যাবে, মানে দিনে বেলা যেরকম দেখা যায় ঠিক রাত্রে বেলাও এরকম দেখা যাবে। আমরা একটা ক্যামেরা প্লে করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন। এই যে আমরা একটা ক্যামেরা প্লে করছি, এখানে এখানে একটা ক্যামেরা লাগানো আছে, আপনারা দেখেন। ক্যামেরাটা কিভাবে মোড মুভ করতেছে দেখেন। আপনি চাইলে লাইট অফ করতে পারবেন, অন করতে পারবেন। আমি যদি চাই আমি লাইট জ্বালাবো না, সেক্ষেত্রে আমি লাইটটা অফ করে দিব, অফ করতে পারবেন। আবার অটো সিস্টেমও আছে এখানে, অটোতে দিয়ে রাখলে আপনার অন্ধকারে অটোমেটিক লাইট জ্বলবে। এটা কালার ক্যামেরা, এখানে আপনার এখানে দেখেন আমরা ভয়েস শোনারও ব্যবস্থা আছে। আমরা যদি বলি এই যে ক্যামেরাতে সাউন্ড শোনা যাবে, হ্যালো হ্যালো চেক, হ্যালো, এই যে সাউন্ড শোনা যাবে, আমি কথা বললে মোবাইলে শোনা যাবে তো। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এটার আরো ফ্যাসিলিটি আছে, এটাতে আপনার রেকর্ড হবে কিভাবে? এটা 128 জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্টেড, মেমোরি কার্ড লাগাতে পারবেন। মেমোরি কার্ড লাগা রাখলে আপনি V380 সফটওয়্যারের মাধ্যমে রেকর্ড দেখতে পারবেন। এটা আরো আরো কিছু ফ্যাসিলিটি আছে, আমরা এখানে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এখানে মোড়ে ঢুকবেন, ঢুকার পরে এখানে মোশন ট্র্যাকিং আছে। মোশন ট্র্যাক মানেটা কি? মোশন ট্র্যাকিং মানে হলো যে আপনার ক্যামেরা যেখানে লাগায় রাখবেন, এখানে যদি আপনার কেউ না থাকে, কোনো লোকজন যদি প্রবেশ করে, তার সাথে সে যেদিকে যাবে তার সাথে সাথে ক্যামেরা অটোমেটিক মানুষকে ফলো করবে, অটোমেটিক ঘুরবে সেক্ষেত্রে আর কি। এখানে পিটিজেড সিস্টেম আছে, আর অনেকগুলো সিস্টেম। একটা ব্যাপার, আমি ক্যামেরাটা যদি পাসওয়ার্ড ভুলে যাই, সেট আপ করার সময় পাসওয়ার্ড যদি দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমার কি করণীয়? সেক্ষেত্রে বাদ হয়ে যাবে না? না না না, এটা একবার ইজি সেটিং। এটা আমি বারবার বলতেছি, এটা V380 সফটওয়্যার, এই সফটওয়্যার নাম হচ্ছে V380। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মুভমেন্ট করতে পারবেন, দেখতে পারবেন। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে সেক্ষেত্রে রিসেট করার একটা অপশন আছে। এই যে এখানে রিসেট করার একটা অপশন আছে, আপনাদের লেখাই আছে দর্শকবৃন্দ, আপনারা ভালোভাবে দেখেন, এখানে রিসেট লেখাই আছে। হ্যাঁ, রিসেট করার একটা অপশন আছে, রিসেট করে নেবেন। রিসেটের সাথেই মেমোরি কার্ডের সিস্টেমটা, হ্যাঁ রিসেট লেখাই আছে, আপনারা রিসেট করতে পারবেন। রিসেট করে নতুন করে কনফিগারেশন করে আপনি আবার ইউজ করতে পারবেন। এই ক্যামেরাটা মোটামুটি ভালো। এই ক্যামেরাটা দুই কোয়ালিটির হয়, একটা 2 মেগাপিক্সেল হয়, একটা 5 মেগাপিক্সেল হয়। 5 মেগাপিক্সেল রেজুলেশনটা একটু ভালো, রেজুলেশনটা ভালো। হ্যাঁ আচ্ছা, এটাতে কি আপনার ওয়াইফাই ছাড়া কি আমি দূর থেকে দেখতে পারবো? হ্যাঁ, এটা ওয়াইফাই ছাড়াও আপনি প্রায় 15 মিটার দূর থেকে আপনি দেখতে পারবেন। 15 মিটার দূর থেকে আপনি দেখতে পারবেন, সব কিছু করতে পারবেন, কথা বলতে পারবেন, শুনতে পারবেন, রেকর্ড দেখতে পারবেন। ওয়াইফাই লাগবে না, ওয়াইফাই ছাড়া। এটারই কি নিজস্ব একটা ওয়াইফাই আছে ক্যামেরা। আচ্ছা আচ্ছা, তো দর্শকবৃন্দ আপনাদের মাঝে এখন এতক্ষণ আমরা দেখাইছি একটা বাল্ব ক্যামেরা, যেটি আমি আসলে আমি প্রথম দেখে অবাক হয়ে গেছি। এটা একটা কারেন্টের বাল্বের মতোই। এখন আমি আসলে আমাদের টেকনিশিয়ানকে জিজ্ঞেস করে বুঝতে পারছি এটা হলো একটা ক্যামেরা। তো আচ্ছা, আপনারাও এটা দেখছেন হয়তো অনেক আগে থেকেই দেখছেন, এই বাল্ব ক্যামেরাটি আপনার বাসা বাড়িতে লাগাইতে পারেন। আপনার যদি প্রয়োজনে নাম্বার দেওয়া আছে, আপনাদের কারোর প্রয়োজন হলে অনলাইনে অর্ডার করতে পারেন, বা আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো। আপনারা অনলাইন অর্ডার করলে